শুরু করছি নতুন টিউটোরিয়াল হাউ টু অ্যাড রেফারেন্স বাই ইউজিং এন্ডনোট ভার্সন 9। তো আমরা যারা বিভিন্ন কাজে, বিশেষ করে রিসার্চ অথবা বিভিন্ন থিসিসের কাজে, আমরা যারা বিভিন্ন সাইট থেকে অথবা বিভিন্ন জার্নাল থেকে আমরা রেফারেন্সিং করি, সবার ক্ষেত্রে একটু মুশকিল হয় যে রেফারেন্সগুলো অ্যাড করা। বিশেষ করে আমরা যদি হাতে লিখে করতে চাই, এটা তো আসলে অসম্ভব। তো বিভিন্নভাবে আসলে রেফারেন্সিং করা যায়। তো এর মধ্যে সহজ একটা মাধ্যম হচ্ছে এন্ডনোট, এবং এন্ডনোটের সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে 9। তো এই জন্য আমরা আজকে দেখব যে কিভাবে এন্ডনোট ভার্সন 9 আমাদের পিসিতে ইনস্টল দিতে পারি, কিভাবে সেটা ওয়ার্ড ডকুমেন্টসে এটাকে অ্যাড করা হয়, এবং রেফারেন্সিং লাইব্রেরি ক্রিয়েট করে কিভাবে একের পর এক এরকম রেফারেন্স সহজে দেওয়া যায়। এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। যেহেতু এন্ডনোট একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এই জন্য এর মূলত টাকা দিয়ে কিনতে হয়। তো টাকা দিয়ে কিনতে গেলে অনেক অনেক ডলার খরচ হবে, বা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য মাস্টার কার্ড লাগবে অথবা ভিসা কার্ড লাগবে, বহুত একটা ঝামেলা। তো আমি এখানে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা থেকে আমরা সহজে ট্যাগ ভার্সন আমরা ইনস্টল করতে পারবো। তো এটা জাস্ট আমরা, যেহেতু আমরা শিক্ষার্থী, সেই হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের এন্ডনোটটা ইনস্টল দেওয়া। ইনস্টল দিতে গিয়ে দেখানে দেখাচ্ছে যে আই হ্যাভ এ প্রোডাক্ট কি, যেহেতু আমি ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, আমার কাছে প্রোডাক্ট কি নাই, এই জন্য আমি আই উড লাইক টু 30 ডে ফ্রি ট্রায়াল। আমি এটার মধ্যে গেলাম, তারপর নেক্সট সাব দিলাম, আবার নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, ইয়েস, তারপর কাস্টম হচ্ছে আমার যা আছে এটাই আমি ইনস্টল দিতে চাচ্ছি, এরপর নেক্সট, তারপরে নেক্সট, আমি ইয়েস দিচ্ছি। তো আমাদের দেখেন ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। তো দেখেন ইনস্টলেশন শেষ হওয়ার পরে আমাদের বলতেছে এন্ডনোট হ্যাজ 9 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। তো আমি ইয়েস দিলাম। তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তো আমরা এখন একটা ওয়ার্ড ফাইল ওপেন করব, এটি ওপেন করতেছি। তো দেখেন এখানে যেহেতু এন্ডনোট আসছে, তো আমাদের, আমরা এখান থেকে সরাসরি আমরা এন্ডনোট ওপেন করতে পারি, অথবা আমরা যদি এখানেও এন্ডনোট সার্চ দেই তাহলে এখান থেকে ওপেন করতে পারি। যাই হোক, থেকে করলেই হয়, আমরা এন্ডনোট করতে। তো এখানে বলছে আমাদের 30 ডে ট্রায়াল থাকবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, ইউ আর কারেন্টলি রানিং ভার্সন, আমাদের যে ভার্সনটা আমি ইনস্টল দিচ্ছি এটা একটু ওল্ড, আমাদের নতুন ভার্সন আছে। তো আমি নতুন ভার্সনে যাবো না, কারণ হচ্ছে ডাউনলোড দিতে গেলে আমাদের ক্র্যাকটা ধরা পড়বে। তো আমি এটাকে ইগনোর করে দিলাম, ইগনোর দিলাম, হ্যাঁ নো দিলাম, ওটা হলো একটু ফ্রি ভার্সন, নো, অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট। তো এটা আমি ক্রস করে দিলাম। হ্যাঁ, এখন ফার্স্ট আমাদের এই এন্ডনোট না ভার্সন 9 এর ইন্টারফেসটা চলে আসছে। তো আমাদের এখন কাজ করতে হবে, আচ্ছা ফাইলে গিয়ে আমরা নিউ একটা লাইব্রেরি তৈরি করব, কারণ হচ্ছে এই লাইব্রেরিটা থেকেই আমাদের লাইব্রেরির মধ্যে আমি বিভিন্ন জার্নাল অথবা আমার যে সোর্সগুলো, এগুলো আমি অ্যাড করব, এবং এখান থেকে আমি রেফারেন্সিং করব। এজন্য আমি এটা নাম দিচ্ছি হচ্ছে, তো এটা আমি সেভ করে দিলাম। হ্যাঁ, তো দেখেন এখন আমাদের একটা একটা উইন্ডো ওপেন হলো। তো এটার মধ্যে আমি ফুল স্ক্রিন করলাম। তো এখন আমাদের বলছে অল রেফারেন্স, যেহেতু এখানে কোনো রেফারেন্স দেওয়া নেই, এই জন্য জিরো দেখাচ্ছে সে। তো যাই হোক, আমরা এখানে দেখবো যে কিভাবে আমাদের পিসি থেকে বা আমাদের ল্যাপটপ থেকেই রেফারেন্সগুলো অ্যাড করতে পারি। আচ্ছা, জার্নালগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে গেলাম, এখান থেকে আমাদের ফাইলগুলো চুজ করতে হবে। আমি এখানে 5টা জার্নাল আমি ডেস্কটপে আমি আমি ডাউনলোড দিয়ে রাখছি। তো এখান থেকে আমি একটাকে সিলেক্ট করলাম এবং ওপেন করতেছি। তো ওপেনের পরে, যেহেতু এটা একটা পিডিএফ ফাইল, তো আমাদের এখানে এটাকে মেনশন করে দিতে হবে পিডিএফ ফাইল। তো এরপরে আমি ইম্পোর্ট দিলাম। তো ইম্পোর্টের পরে এখানে আমাদের এই ফাইলটা দেখাবে, এবং এই রেফারেন্স, অল রেফারেন্স এখানে 0 থেকে 1 হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন এই যে এই বিষয়টা চলে আসছে। তো এখানে আমরা যে ফাইলটা অ্যাড করছি, আমরা এখানে বড় করে দেখতেও পারবো ইচ্ছা করলে। তো এখান থেকে আমাদের এই জার্নালটা আমাদের অ্যাড হয়ে গেল। তো আমি আর একটা করে করে দেখাচ্ছি, এভাবে আমি কয়েকটা করতেছি, 2 নম্বর পেন পিডিএফ ইম্পোর্ট। লাইব্রেরির নাম দিছি আমি থিসিস লাইব্রেরি, এবং টোটাল আমাদের এখন 5টা জার্নাল আমাদের অ্যাড হয়েছে। তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, আমি এখান থেকে একটু মিনিমাইজ করে রাখতেছি। আচ্ছা, এখানে এই ফাইলটা ওপেন করার পরে আমাদের যে প্রথম প্যারাটা, তো এটা আমি ধরে নিচ্ছি যে আমি কোনো, হয়তো কোনো একটা জার্নাল থেকে নিয়েছি, এবং
এখানে আমি আমার যে জার্নাল থেকে নিয়েছি তো ওইটার রেফারেন্স আমি অ্যাড করব। তো রেফারেন্স অ্যাড করার জন্য যে অংশের আমি শেষে রেফারেন্স অ্যাড করব এখানে আমাদের কার্সরটা রাখতে হবে, এবং এখান থেকে যে এন্ড নোট যদি অন্য কোনো জায়গায় থাকে তো আমাদের এন্ড নোটে ক্লিক করব। তারপরে যে ইনসার্ট সাইটেশন, তো এর আগে একটা কাজ, সেটা হচ্ছে আমাদের এন্ড নোটের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি এটা এক নাম্বার, আমি যে এখানে যে ফাইলটা ছিল আমি যদি এটা, যেহেতু আমি এক নাম্বার জার্নাল থেকে নিয়েছি তো এখানে আমি এক অ্যাড করতে চাই, তো এই জন্য আমরা এন্ড নোটের মধ্যে এক নাম্বার জার্নাল আসলে কোনটা দেখেন, আমি এখানে এটা তিন নাম্বার দেখাচ্ছে, এভাবে আমি মার্ক নাম্বার দিয়ে দিয়ে রাখছি। এরপরে আমি এটা হচ্ছে চার, এরপরে হচ্ছে এক, তো এক নাম্বারটাকে আমি সিলেক্ট করে রাখলাম। অর্থাৎ এখানে সিলেক্ট করে রাখার সুবিধা হচ্ছে আমি এখানে গিয়ে ইনসার্ট সাইটেশনের মধ্যে সরাসরি ইনসার্ট সিলেক্টেড সাইটেশন, তো আমি যদি এখানে জাস্ট ক্লিক করে দেই, তো ক্লিক করার ক্ষেত্রে তিনটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এন্ড নোটের মধ্যে এটাকে সিলেক্ট করে রাখতে হবে, দুই নম্বর হচ্ছে আমি যে এখানে আমার সাইটেশনটা অ্যাড করতে চাচ্ছি তো এখানে আমি কার্সরটা রাখবো এবং ক্লিক করে রাখবো। দেন এন্ড নোটের মধ্যে গিয়ে তৃতীয় বিষয়টা হচ্ছে ইনসার্ট সিলেক্টেড সাইটেশন, এটাতে যখন আমি ক্লিক করব তখন দেখবেন একটু সময় নেবে এবং এই রেফারেন্সটা চলে আসলো। সো এইভাবে আমাদের রেফারেন্সটাকে অ্যাড করতে হবে। সো আমি আর একটা করে দেখাচ্ছি, আমি একটা ধরে নিচ্ছি এটা দুই নম্বর থেকে আমি অ্যাড করব, তো এখানে আমি রাখলাম মানে এন্ড নোটের মধ্যে আমি দুই নম্বর যেটা আমাদের জার্নাল সেটাকে আমি এখানে সিলেক্ট করে রাখতেছি। দুই নম্বর হচ্ছে প্রথম যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে দুই নাম্বার, দেখেন এই পিডিএফ এর মধ্যে দেখাচ্ছে, তো এই দুই নাম্বারটাকে আমি সিলেক্ট করে রাখলাম, এটাকে মিনিমাইজ করলাম এবং এখানে আমি কার্সরটা রাখছি। দেন ইনসার্ট সাইটেশন এর মধ্যে ইনসার্ট সিলেক্টেড সাইটেশন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে দুই চলে আসবে। তো এইভাবে দেখেন আমাদের সাইটেশনটা অ্যাড হলো। এই সাইটেশনটা আসলে অ্যাড হলো কোথায় সেটা আমাদের দেখতে হবে। সেটা দেখার জন্য দেখেন আমরা এই আমাদের যে ফাইলটা অথবা আমাদের যে ওয়ার্ড ডকুমেন্ট স্টেটাস আমি শেষে চলে যাচ্ছি, তো শেষে চলে যাওয়ার পরে দেখেন এই যে এক নাম্বারে আমাদের যে ইয়েটা ছিল জার্নালটা ছিল এক নাম্বার জার্নাল হচ্ছে এইটা, এটা ছিল এক নাম্বার ন্যানো পেপার টেম্পো অক্সিডাইজ ছিল যে অথর কে কে জোসেফিনা প্যাটিনো মেসো এটা, তো দেখেন এখানে আসছে যে প্যাটিনো মেসো চলে আসছে। অর্থাৎ আমার যে জার্নাল থেকে আমি রেফারেন্সটা দিয়েছি ওই জার্নালটার নাম এবং অথরদের নাম এটার ভলিউম এবং কত সালে এটাকে পাবলিশ করা হয়েছে সব কিছু এখানে ডিটেলস চলে আসতেছে। তো দ্বিতীয়টাতে আমরা যদি এখানে দেখেন এটা দুই অ্যাড করছি, তো দেখেন দ্বিতীয় পেজটা চলে গেছে, যেহেতু এটা এই পেজে ধরেনি তো এটা দ্বিতীয় পেজে চলে গেছে। তো দেখেন চোই স্যার জাস্ট দুই নম্বর জার্নালের সমস্ত ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আমরা আসলে এন্ড নোট ভার্সন নাইনের মাধ্যমে আমরা সাইটেশন অ্যাড করতে পারি বা রেফারেন্স করতে পারি। আই হোপ আমরা আপনারা সবাই বুঝতে পারছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন। দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।